ভিতরে নিজে খোদা বাড়াইয়াছে দম, তার ভিতরে নিজে খোদা বাড়াইয়াছে দম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে না। কথাটা বোঝা গেছে ভাই? আগুন আসছে ভাই, খেতে দাও তো ঠিক। আগুন পানি বাতার নূর মিশাইয়া সুন্দর একটা মাটির মূর্তি বানাইয়া, এই মাটির মূর্তিটা, এটা কিন্তু মাটির মূর্তি, মাটির কাটা, এই দেহটা কিন্তু মাটি দিয়ে বানানো। আল্লাহ পাক জিব্রাইলকে বলেছিল, এই জিব্রাইল তুমি 101টা জায়গার মাটি নিয়ে আসো। আল্লাহ পাক যখন হুকুম করলো, আজরাইল মাটি নিয়ে আসলো 101টা জায়গার থেকে। ইসরাফিল ফেরেশতা এরা তিনজন মাটি আনার জন্য গেছিল, যখন মাটিকে ধরার জন্য যায়, মাটি অনুরোধ করে, ভাই আমাকে ধরিস না, আমাকে নিয়ে যাস না, কারণ এই তিনজন ফেরেশতার মায়া এসে গেল, তিনজন ফেরেশতা ফিরে আসলো। আল্লাহ পাক যে আজরাইলকে পাঠাইলেন, আজরাইল তুমি 101টা জায়গার মাটি নিয়ে আসো। যে আজরাইল যখন প্রথম গিয়া মাটিতে খামোচ মারি ধরলো, মাটি কান্নাকাটি করতেছে, আজরাইল নামে আজরাইল, তার কোনো মায়া দয়া নেই। আজরাইল বলছে, আমি যখন তোমাকে ধরেছি, তোমাকে আমি নিয়ে যাব, ছাড়বো না। এই আজরাইলের মারফত আল্লাহ পাক 101টা জায়গার মাটি নিয়ে আসলো। আল্লাহ হুকুম করলো, এই মাটিটাকে তুমি আটার কুমারের মতো করে সানো। আটার কুমারের মতো করে সানলো। আল্লাহ বলছে, তুমি হাত পাও, নাক মুখ চোখ মানাও, একটা মাটির পুতুল বানাও। সুন্দর করে একটা মাটির পুতুল বানাইলো। কে বানাইলো? আল্লাহর হুকুমে জিব্রাইল বানাইছে, আল্লাহর হুকুমে। কিন্তু কই, যে মাটির কাটামটা বানাইলো সে তো জীবনটা দিতে পারলো না, দমটা তো দিতে পারলো না। এই দমটা কে দিল? এই দমটা দিয়েছে আল্লাহ পাক নিজেই। আল্লাহ নিজেই যখন দমটা দিয়েছে, আর এই দমটা মানুষের ভিতরে কোন জায়গা দিয়ে মানুষের কুলুবের ভিতরে প্রবেশ হয়ে গেল, আমি তার কথাটা পরে বলতেছি। আগে গানটা শোনো, গানটা শুনলে তারপরে আমি মেরে যাব। আরে আগুন পানি পাতা নূর মিশাইয়া, আগুন পানি পাতা নূর।